আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলের চিত্রটা ছিল এরকম। ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ছিল বাংলাদেশ, আর ম্যাচ শেষে টাইগাররা যখন মাঠ ছাড়লো তখন পয়েন্ট টেবিল হয়ে গেল এরকম, সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পাঁচে বাংলাদেশ। মাশরাফিরা এখন নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ডের ঘাড়ে। সাকিব জাদুতে বেঁচে রইল বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন। সাকিব মাঠে নামলেই রেকর্ড যেন তার পেছনে পেছনে ছোটে। এক বিশ্বকাপে ব্যাট হাতে সেঞ্চুরি ও বল হাতে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল কপিল দেব ও যুবরাজ সিং এর। আজ সেই রেকর্ড স্পর্শ করলেন সাকিব, আর বিশ্বকাপের একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার অলরাউন্ড নৈপুণ্য যুবরাজের পর দেখালেন সাকিবই। দশ ওভার বল করে ২৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন, এর আগে ব্যাট হাতে করেছেন ৫১ রান। এই বিশ্বকাপে ধারাবাহিকতার অনন্য এক নাম হয়ে উঠছেন সাকিব আল হাসান। তার এমন পারফরমেন্সে ৬২ রানে জয় পেল বাংলাদেশ দল। সাউদাম্পটনের উইকেটে রান করাটা যেন কষ্টের, আগের ম্যাচে ভারতের ব্যাটসম্যানদেরও সংগ্রাম করতে হয়েছে। তবে একেবারে খারাপ করেনি বাংলাদেশ দল, টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ২৬২ রান করে। সাকিবের হাফ সেঞ্চুরি ছাড়াও সর্বোচ্চ ৮৩ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া তামিম ইকবাল ৩৬, মোসাদ্দেক ৩৫ ও মাহমুদুল্লাহ ২৭ রান করেন। এবারের আসরের প্রথম জয় পাওয়াটাই যেন বিশ্বকাপ জয়ের মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানের। আগের ম্যাচে ভারতের সাথে জিততে জিততেও হেরে গেছে আফগানরা। বাংলাদেশের বিপক্ষে টার্গেট ২৬৩ হলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে সামলানোটা যে সহজ হবে না তা ভালো করে জানতেন আফগান ব্যাটসম্যানরা। তিন ওভার বাকি থাকতে ২০০ রানে অল আউট হয় আফগানিস্তান, আর সাকিব আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বসেরা। এস আলম শিপলু, গ্লোবাল স্পোর্টস।